আমাদের অ্যানুয়াল কালচারাল যে অ্যানুয়াল ফাংশন আছে এবং প্রাইজ গিভিং সেরিমনি, এটা 100% সাকসেস। এই জন্য সবার প্রসিদ্ধ বাগ্মী জিনিস তিনি আসলে কি ছিলেন, আরে তোদলাই তো বিভিন্ন
সংস্কৃতি একটি নিজস্ব রীতি আছে। বিভিন্ন রাজ্যে লোকরীতির মাধ্যমে সেই রাজ্যের ঐতিহ্য ও সংস্কৃতির কথা জানতে পারি। গুজরাট রাজ্যের গরবা নৃত্য এমনই এক ঐতিহ্যবাহী নৃত্য, যেখানে সুরের তালে তালে ও লাঠির সহযোগে এই নৃত্য পরিবেশন করা হয়। এই নৃত্যের মাধ্যমে নারীর নারীত্বকে ও মাতৃত্বকে সম্মান জানানো হয়। এমনই একটি নৃত্য পরিবেশনের জন্য ডেকে নিচ্ছি প্রথম ও তৃতীয় বর্ষের ছাত্রীদের। তাদের মঞ্চে
স্কুল এমনই একটি হাস্য কৌতুকে ভরা শ্রুতি নাটক যা এই মঞ্চে এখনই অনুষ্ঠিত হতে চলেছে। নিবেদন একটি ছোট্ট শ্রুতি নাটক শিবরাম চক্রবর্তী তোতলামি সারানোর স্কুল। এই শুনেছিস আমাদের নিরঞ্জন নাকি বিয়ে করেছে? কে? ওই পরোপকারী নিরঞ্জন? শ্বশুর খুব বাড়ালো, শ্বশুরের টাকায় ব্যারিস্টারি পড়তে বিলেত যাবে নাকি? বলিস কিরে, নিরঞ্জন তাহলে এতদিন নিজেকে পর বলে বিবেচনা করতে পেরেছে, তা না হলে নিজেকে ব্যারিস্টার পড়তে বিলেতে পাঠাচ্ছে কি করে? নিজেকে পর বলে না ভাবলে এত বড় উপকার করতে পারে নাকি নিজের প্রতি? বাঁচা যায় তাহলে, ওর পরোপকারের খপ্পর থেকে তাহলে আমরা বাঁচি। স্কুলে পড়ার সময় কি জ্বালানো দাঙ্গা চালিয়েছে তোর মনে আছে? সেইবার সেই ফুটবল ম্যাচ জিতে ফেরার সময় তেষ্টায় প্রাণ ওষ্ঠাগত, সামনে কোল্ড ড্রিঙ্কস, ও কিছুতেই দিল না কোল্ড ড্রিঙ্কস খেতে। ও বলে এত দৌঝাপের পর এসব খেলে নাকি সর্দি গর্মি হবে, হার্ট ফেলও করতে পারে। মনে আছে বই কি, আমরা যত বলি আমাদের হার্ট অ্যাটাক করে করুক, তোমার কি, ও ততই বলে আহা মরে যাবে যে। যতই বলি জল না খেলেও তো মারা যাব, তা দেখছো না, ও ততই বলে সেও ভালো, তা বলে হার্ট ফেল করে সর্দি গর্মি করে তোদের তো আর মরতে দিতে পারি না, দিল না জল খেতে। সেদিন কি ইচ্ছে হয়েছিল জানিস? মনে হয়েছিল আর একবার ম্যাচ খেলা শুরু করি নিরঞ্জনকেই ফুটবল বানিয়ে। এই যে নিরঞ্জন আসছে, এই যে নিরঞ্জন, তোমার কথাই হচ্ছিল, বলি চুপি চুপি বিয়েটা তো সারলে, একবার খবরও তো দিলে না বন্ধুদের, জানি আমাদের ভালোর জন্যই খবরটা দাওনি, অনেক কিছু ভালো মন্দ খেয়ে শেষে পেটের অসুখে মারা পড়ি, সেই কারণে কাউকে জানাওনি বুঝি। কিন্তু না হয় কিছু নাই খেতাম আমরা, বিয়েটায় দেখতাম কেবল। হে হে, বউ দেখলে তো আমরা কানা হয়ে যেতাম না নিশ্চয়ই। কি যে বলো, বিয়েই হলো না তো আবার বিয়ের খাওয়া। তবে যে শুনলুম বিয়ে করে বড়লোক শ্বশুরের টাকায় ব্যারিস্টারি করতে বিলেত যাচ্ছ, বাজে কথা, ভুলেও নিজের উপকার করব তোমরা সেই ভেবেছো আমাকে? পাগল, ভাবছি তোদলামির জন্য একটা স্কুল খুলবো, মুখ বধির বিদ্যালয় আছে কিন্তু তোদলাদের জন্য তো কিছুই নেই, অথচ কি সম্ভাবনাই না রয়েছে ওদের মধ্যে। ঠিক কিরকম জানো না? আরে প্রসিদ্ধ বাগবি ডিমিস্তিনি শাশুড়ি কি ছিলেন, আরে তোদলাই তো, মুখে মার্বেলগুলি রাখা প্র্যাকটিস করে নিজের তোদলামি সারিয়ে ফেললেন। অবশেষে তিনি এমন বক্তা হলেন যে অমন বক্তা পৃথিবী কখনো দেখেনি, সেটা সেই মার্বেলগুলি গুনে কিংবা তোতলা ছিলেন বলে। কি যে হলো তা ঠিক বলতে পারবো না, বোধহয় ওই দুই কারণে। হ্যাঁ আমারও তাই মনে হয়। আমিও ঠিক করেছি বাংলাদেশের তোতলাদের সব জিনিস ফিনিস বানাবো, তোতলারা তো আমার রয়েছে, এখন দরকার শুধু মার্বেলগুলি। তাহলে জিনিস ফিনিস বানাবার আর কি বাকি রইল? তা বটে। নেই আবার, বক্তার অভাবেই তো দেশটা মাটি হচ্ছে, দেশের এত দুর্গতি, লোককে প্রেরণা দিতে হবে তো, বোঝাতে হবে বক্তা চাই আগে শত সহস্র বক্তা, তা না হলে ঘুমন্ত দেশ কি করে জাগবে? কেন তোমার বক্তৃতা ভালো লাগে না? খুব ভালো লাগে কিন্তু থেমে যাওয়ার পর, কিন্তু যখন চলতে থাকে তখন মনে হয় কালারাই বুঝি এ দুনিয়ায় সবচেয়ে সুখী। কালারাই? তাহলে আমি এমন বক্তা তৈরি করব যারা শুধু মানুষের চোখ ফোটাবে না, কালাদের কানও ফাটিয়ে দেবে। কি বললে, কান ফুটো করে দেবে? নিশ্চয়ই। মানে বক্তা কি, সে বক্তৃতা কি? হ্যাঁ তাহলেই ভেবে দেখো, দেশের জন্য চাই বক্তা আর বক্তার জন্য চাই তোতলা, কেননা ডিমিস তিনিসের মতো বক্তা কেবল তোতলাদের পক্ষেই হওয়া সম্ভব,
যেহেতু ডিমিশতিনি নিজেই একজন তোতলা ছিলেন, অতএব ভেবে দেখলে তোতলারাই আমাদের ভাবি আশা ভরসা, আমাদের দেশের ভবিষ্যৎ। হ্যাঁ, কি ভাবছো? কি ভাবছি? কি করে তোতলা হওয়া যায়? তোতলাদের একটা স্কুল খুলব, সবই ঠিক, বিস্তর তোতলাকে রাজিও করেছি। এখন একটা স্কুলের পছন্দ সেই নাম পেলেই হয়, ভালো নামের অভাবে স্কুলটা খোলা হচ্ছে না। আরে, নামের আবার অভাব কি? একটা নাম ঠিক করে দাও না ভাই, নাম না হলে কি আর চলে? কেন, নাম তো পড়েই আছে, নিঃস্ব ভারতী, খাসা নাম, চমৎকার। হ্যাঁ, নিঃস্ব ভারতী, তাদের মানেটা কি? আরে, ভারতী মানে বাক্য, আর বাক্য যাদের নিঃস্ব কিংবা থেকেও নেই তারাই হলো গিয়ে নিঃস্ব ভারতী। এটা চলবে না, বিশ্বভারতী ভাববে তাদের থেকেই নামটা চুরি করেছি, তারা আপত্তি করতে পারে। কিন্তু বড্ড লম্বা হয়ে গেল না? তা তো হলোই, যেদিন দেখবে তোমার ছাত্ররা তাদের স্কুলের নাম অবলীলায় উচ্চারণ করছে, গড় গড় করে গড়িয়ে দিচ্ছে, আটকাচ্ছে না কোথাও, সেই দিনই বুঝবে তারা পাশ করে গেছে। তখন তারা সেলাম ঠুকে বিদায় নিতে পারে, কিংবা জীব দেখিয়ে। নাম কে নাম, কোশ্চেন পেপার কেউ কোশ্চেন পেপার। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, ঠিক বলেছো, এই নামটাই থাকলো, তবে এই নামটাই থাকলো, নিঃস্ব ভারতী, খাসা নাম। অনেকদিন থেকেই স্কুলটা দেখতে আসবো আসবো ভাবি, জানিস, কিন্তু সময়ের অভাবে আর আসা হয় না। আমিও ভাবছিলাম, কিন্তু অবকাশ পাই না, তারপর সঙ্গী না পেলে কোথাও যাওয়ার উৎসাহই হয় না আজকাল। আমারও তাই, আজ তোকে পেলাম বলেই এধারে আসা হলো, কিন্তু অনেকদিন ধরেই নিরঞ্জনের স্কুলের খবর কানে আসছিল। নিরঞ্জন এদিকে দেশ আর দশে উপকার করে পড়ছে, আর আমরা যে এখানে এসে ওকে একটু উৎসাহ দেব এটুকুও সময় আমাদের হয় না, ঠিক আমাদের ঠিক। মার্বেলগুলির কল্যাণে নিশ্চয়ই অনেকে তোদলামি সেরেছে, এতদিনে ডিমস্তিনিসের মতো বক্তা মানাতে মার্বেলগুলি তো অব্যক্ত। তাছাড়া মার্বেলগুলির আরও অনেক উপকারিতা আছে, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, যেমন দাঁত শক্ত করা, মুখের হা বড় করা। ওরে বাবা! হ্যাঁ, আনুষঙ্গিকভাবে এসবও হয়ে যায়। বাহ, এসব লাভ কিন্তু নেহাত কম নয়। আমরা চাইনি, নিরঞ্জন আছে। আমি স্কুলে ক্লার্ক। বাহ, নিরঞ্জনের বেশ রুচি আছে, তোদলাদের স্কুলে ক্লার্কও তো বেশ তোদলা রেখেছে, মন্দ নয়। এই যে অনেকদিন পরে। হ্যাঁ রে, তোদলাদের পাল্লায় পড়ে নিরঞ্জন কি তোদলা হয়ে গেল নাকি? বোধহয় ঠাট্টা করেছে ও আমাদের সাথে। খবর কি, সব আলো তো? মন্দ কি, কিন্তু তোমার খবর তো ভালো বোধ হচ্ছে না। তা তোদলামি প্র্যাকটিস করছো নাকি, কবে থেকে? প্র্যাকটিস প্র্যাকটিস করবো কেন, তো বোধলামি কি এও প্র্যাকটিস করি। তবে তোতলামিতে তুমি প্রমোশন পেয়েছো বলো? ভাই, হিরণ্য হিরণ হিরণাক্ষ বলতে যদি তোমার কষ্ট হয় মুখে বাঁধে, না হয় তুমি আমাকে হিরণ্য কশিপুই বলো, কশিপুর মধ্যে তো সেই দ্বিতীয় ভাগদার নেই। ভাই, হিরণ্য কশিপু আমারই স্যানাটো। বুঝেছি বুঝেছি, তোমার ওই স্যানাটো যে। স্যানাটো যে আমারই স্কুল হলো কি স্যানাটো যে? আর স্যানাটো যে ও হলো কি একটা ওষুধ? আহা, ধরেই নাও না হে, তোমার এই স্কুলও তো একটা ওষুধ বিশেষ।
দুধলামো সারানোর একটা ওষুধ নয় কি? তো বটে। তা তোমার ছাত্রেরা কত দূর ডিম ফিনিশ হলো? ডিম হয়েছে বলো কি? তা এত দূর যখন হয়েছে তখন পুরোটা আর হতে বাকি কি? বাকিটাও হয়ে যাবে, ঘাবড়িও না ঘাবড়িও না, লেগে থাকো। আর হবে না, মার্বেলগুলি আর মুখে রাখতে পারে না, তো ওদলাবি আর কি করে হবে? মুখে রাখতে পারো না? এ কি, কেন কেন পারো না? সব গিলে ফেলে। গিলে ফেলে? গিলে ফেলে তাহলে আর তোদলামি সারবে কি করে? সত্যি তো, তা তুমি নিজেরটাই সারিয়ে ফেলো না, যেমন করে হোক মার্বেল টার্বেল মুখে রেখে যা করে হয়। রোগের গোড়াতেই কিন্তু চিকিৎসা হওয়া দরকার, দেরি করা মোটেও ঠিক নয়। আমার যে ডিসপেপসিয়া আছে। ও, ডিসপেপসিয়া থাকলে তোদলামি সারে না বুঝি? আমার কি পাথর হজমের বয়স আছে? কেন পাথর হজম করতে হলো কেন? আমিও ঠিক গিলে ফেলি। তাই তো, ভারী মুশকিল তো তাহলে। তা ছেলেরা সব নিয়ম মতো বেতন দেয় তো? অনেক সাদা সাদি করে আনতে হয়েছে। তবে তোমার চলছে কি করে? মার্বেল বেচে এক একজন 10টা বা 12টা করে খায় রোজ। ওগুলো মুখে উঠে ভারী শক্ত বটে। বলো কি? এই আমিও কি তোতলা হয়ে গেলাম নাকি? ভারী মারাত্মক জায়গা তো এখানে আর থেকো না। কতই আছেন গুণী। তুমি কোন গুণীর কথা বলছো বলো তো? তিনি হলেন আমাদের সবার প্রিয় শিবাশিস জানা মহাশয়। ওনাকে আমি অনুরোধ করছি আজকে এই অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। নারায়ণ নমস্কৃত্য নারায়ণ চৈব নরোত্তম দেবী সরস্বতী ব্যাস তত জন মুদিরয়ে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং ইয়ত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং। দেবনেনা ম্যাডামকে ধন্যবাদ জানাই, এবং কারণ আমি একদিন একটা ইংলিশ মেথডের ক্লাস নিচ্ছিলাম, তো অনলাইনে যখন ক্লাস নিচ্ছি তখনই স্টুডেন্টরা বলছে স্যার আমাদের রিহার্সাল আছে। আমি তখন বললাম বাবা অনলাইনেও রিহার্সাল হচ্ছে? তো এটা খুব ইন্টারেস্টিং হয়েছিল যে এই যে আজকে অনুষ্ঠানটা হচ্ছে এর রিহার্সালটা কিন্তু চলছে, কিন্তু চলছে রিহার্সালটা কেউ কিন্তু বুঝতেও পারেনি। এই ভাবো যে সারা বছর আমরা অনেক কিছু করে থাকি কিন্তু কখনো শেষ পরিণতি আমরা দেখি না। আমি যখন বক্তব্যতে আসি তখন আমার কাছে একটা জিনিস বার্তা আসে, যেটা আমার কাজটা হচ্ছে যে মাঝে একটা লিঙ্ক কাজ করতে হবে যে এর পরে কিছু একটা হবে, তো সেইটার মাঝে আমার একটা লিঙ্ক করতে হবে। তো সেই জন্য একটা ইন্টারেস্টিং বিষয় আছে, আমিও আগে যখন স্কুলে ছিলাম আর কি, সে স্কুলে ওই কোনো ছাত্রছাত্রীদের নাটক হবে, ধরো লাল কমল নীল কমল কিংবা ভূষণ নির্মাণ এরকম কিছু হবে, তো সেই সময় একজন স্যারকে ডাকা হতো, সেই স্যার আঞ্চলিক কবিতা আবৃত্তি করতেই থাকবে, আর সেই আঞ্চলিক পরপর তার নিজস্ব স্বরচিত আঞ্চলিক কবিতা, যে ধরো বাবু মশাইরা বা ঘষ্টে ঘষ্টে আপনাদের কাছে এসেছি, কি চাক চিকন শহর বানিয়েছেন বাবুরা, সোনার মেডেল দিবেন নি। তো এইরকম যদি আঞ্চলিক ভাষার কবিতা হয় তাই সবাই শুনতে খুব ভালোবাসবে, তার জন্য আঞ্চলিক ভাষার কবিতা চলতেই থাকবে। অপরদিকে স্টেজে সব রেডি থাকছে যে পরবর্তী কি হতে চলে। সবাইকে ধন্যবাদ, হাত তালি দেওয়ার একটা, যে তোমাদের প্রথম সাফল্য লাভ হয়েছে আমাদের যে ইন্টারন্যাশনাল সেমিনার করেছিলে, সেই সেমিনারটাতে বাইরে থেকে যারা লোকজন এসেছিলেন অসাধারণ বলেছেন, যে এরকম ছাত্রছাত্রী দেখিনি যারা একটু ওঠেও নি,
দুদিনের সেমিনার তোমরা খুব ভালোভাবে এটাই কাজটা সম্পন্ন করেছো, কিন্তু ওয়ার্ক কালচারটাকে মেনেছে। দেখবে যে এতটা কাজ অবাক করা কাণ্ড, খেলা থেকে শুরু করে ট্যুর থেকে শুরু করে সব কাজে আমরা কিন্তু সফল হয়েছি। এবং আজকে 30 মে আমাদের অ্যানুয়াল কালচারাল যে অ্যানুয়াল ফাংশন আছে এবং প্রাইজ গিভিং সেরিমনি, এটা তো 100% সাকসেস। এই জন্য সবার জন্য একটা জোরে হাত দিই এবং তোমাদের জন্য আমি একটা গান গাইছি, সেটার মন দিয়ে। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারি গান, দুরন্ত আমারি প্রাণ, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারি গান, দুরন্ত আমারি প্রাণ, এই তো উপহার। ওই আকাশে সূর্য তারায় ছড়ানো আমারি গান, ওই আকাশে যাওয়া আসা জড়ানো আমারি গান, সুর আমার সবুজ পাতার ফুলেরই বাহার, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারি গান, দুরন্ত আমারি প্রাণ, এই তো উপহার। বন্ধুজনের ভালোবাসায় ভরানো আমারি গান, স্বপ্ন ভরা চোখের চড়ায় ছড়ানো আমারি গান, সুর আমার পরশমণি প্রাণেতে সবার, এই তো উপহার। কি উপহার সাজিয়ে দেব, গান আছে তাই শুনিয়ে যাব, অনন্ত আমারি গান, দুরন্ত আমারি প্রাণ, এই তো উপহার, এই তো উপহার, এই তো উপহার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আধুনিক সঙ্গীত বুয়াকা শোনা শোনা নতুন রঙের ছোঁয়ায় জয় নেমেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, ও আকাশ সোনা সোনা, এ মাটি সবুজ সবুজ, নতুন রঙের ছোঁয়ায় জয় নেমেছে, আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে, জল মল
সন্ধ্যাবেলায় সুচিবাস করি রাজবধূ রাজবালা, আসিতেন ফুল সাজায় ডালা, স্তূপ পদমূলে সোনার থালা, আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। নমো ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স, নমো তস্স ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিদের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরি হতে, সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি, কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া কিছু নাই ভগ পূজা করিবার, এই কপি কথা যেন মনে ছড়া, নহিলে বিপদ হবে। আমার সকল দুঃখের
শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ানো আসি। সে হরি সভয়ে মহিষী কহিলা, এই কথা নাহি কি মনে? অজাত শত্রু করেছে রটনা, স্তুতি করিবে অর্ঘ রচনা, শূলির উপরে মরিবে সে জনা, অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে, সমুখে রাখিয়া স্মরণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমাপল। শ্রীমতীর হিরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল, অবধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদ পাক। অন্তরমীর রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল সুন্দরকিনী, চাহিয়া দেখিল তারি, শ্রীমতীর হেরি পুঁথি রাখি ঘুমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলে যাচ্ছে। তার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ থানি, হে পুরবাসিনী, সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি, দিবসের শেষ আলোক মিলাল নগর সন্ধ করে, পথ জনহীন আধারে বিলীন, কল কোলাহল হয়ে এল ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে, শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জ্বলে।
দুয়ারে বাজিল বিশাল, বন্দিরা ধরে সন্ধ্যার তার। পুররক্ষক তখনই ছুটিয়া আসি শুধল, এতই ওর দুর্মতি, মরিবার পরে শান্তি। মধুর কণ্ঠে শুনিল, thank you.
সর্বোপরি আমরা এই অনুষ্ঠানে একেবারে অন্তিম লগ্নে এসে পড়েছি, তাই আবারও সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। সেই সাথে মাননীয় সভাপতি মহাশয়ের মূল্যবান অভিভাষণের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের প্রথম পর্বের শুভ সমাপ্তি ঘোষিত হবে। সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বেরও সূচনা হবে, তাই সভাপতি মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। সভাপতি হয়েছিলেন আমাদের তুইনিং বাবু, তিনি নেই, তার বর্তমানে আমি বলছি। প্রথমে জানাই আমার শিক্ষক শিক্ষিকাদের সশ্রদ্ধ ভালোবাসা এবং সম্মান এবং স্নেহের ছাত্রছাত্রী। আমি যতদূর দেখেছি একটা কুড়ি থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে, এখন প্রায় পাঁচটা বাজতে যায়, পাঁচটা বাজতে পাঁচ, মাঝে মাঝে হয়তো আমরা কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছি, মানে অনুষ্ঠানে ব্রেক দেওয়া হয়নি, সবাই খেতে গেছেন আবার এসেছেন, কিন্তু তারপরও আমাদের 200 জন স্টুডেন্ট এখানে নেই ঠিক কথা, যারা এসেছেন হয়তো 100 কি 120 জন দুটো ইয়ার মিলে, তো বেশিরভাগ জনই এখনও আছে। সেই জন্য সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাই। আর আজকের অনুষ্ঠান যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে হয়েছে, যে স্যার ম্যাডামরা, দেবলীনা ম্যাডাম, তুহিন বাবু এবং মন্দিরা ম্যাডাম, এনাদের কথা বলতে হয়, এবং যে ছাত্রছাত্রীরা তারা অক্লান্ত পরিশ্রম করেছে হয়তো দীর্ঘ 15 দিন ধরে, তারপর আজকের এই অনুষ্ঠানটা আমরা সাফল্য দেখতে পাচ্ছি। অনুষ্ঠান খুব ভালো হয়েছে, সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনো পর্যন্ত অনুষ্ঠান করেই যাচ্ছে, আমি বলি যে কিছু জন আছে যারা সবসময় কাজ করে, তারাই নাচ গান করে, আবার তারাই অনুষ্ঠানের জন্য যেটুকু কাজ করার করে, আর কিছু জন আছে শুধুই দর্শক, কিছু পারলেও করতে চায় না। যাই হোক, সকলকেই ধন্যবাদ আজকের অনুষ্ঠানের জন্য। আর এটুকুই বলবো যে আজকের অনুষ্ঠান খুব ভালো হয়েছে, এখানেই যেন এটা ইতি হয়ে যায়, কারণ আপনারা জানেন এই যে আগামী জুন মাসের 2 তারিখ থেকে, এখনও আমরা হয়তো নোটিস দিইনি, আজকে কি আগামীকালই দেওয়া হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারের ইন্টারনাল পরীক্ষা, আর জুন মাসের 6 তারিখ থেকে যারা 4 সেমিস্টারে আমার স্টুডেন্ট তাদের ফাইনাল পরীক্ষা। সুতরাং আজকের এই রেস যেন আর কাল বা পরশু এদের মধ্যে না থাকে, আজকের জিনিস যেন আজকেই শেষ হয়ে যায়, এখানে আবার সবাই মন দিয়ে পড়াশোনা করবে, কারণ আমরা বলছি যে বিএটা আমরা সব পারি, তাহলে একদিকে যেমন অনুষ্ঠান করতে পারি তেমনি অন্যদিকে আমরা যেন পড়াশোনা করে আমাদের সেখানে ডিগ্রিতে আমরা সাফল্য লাভ করি, রেজাল্ট যেন ভালো হয়, সবাই ভালো থাকবে, এই বলেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করি। সকলকে ধন্যবাদ। এতক্ষণ আমরা একটা সুন্দর অনুষ্ঠান সবাই মিলে আমরা উপভোগ করলাম, কিন্তু এই অনুষ্ঠানের মূল যে গানগুলো আমাদের সামনে আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার এবং তার গলায় সুন্দর একটি গান পরিবেশন করার, এটা আমাদের টিচারদের পক্ষ থেকে আবেদন রইল বন্দিনা ম্যাডামকে, সেই সঙ্গে আমাদের বিভাগের প্রধান মহাশয়কে ধন্যবাদ জানাই, এবং আমাদের এখানে উপস্থিত সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দের প্রতি আমার শ্রদ্ধা জানাই, আর আমার স্নেহের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটা দুটো কথা বলবো। ম্যাডাম আমার গানের জন্য বলে গেছেন, তো আমি নিজে খুবই মানে শারীরিক অসুস্থতা বোধ করছি, শরীরটা ঠিক লাগছে না, তবু গানের যখন কথা আসে উপলি গাইতে আমারও ইচ্ছে করে, তো আমি চাইবো যে তোমরা যদি আমার সাথে গলা মেলাও। তার আগে দু চার কথা, অনেক খাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আজকে এই অনুষ্ঠানটা করা, খাত প্রতিঘাত বলতে আমাদের প্রাকৃতিক দুর্যোগের কথাটাই বলবো, তার সঙ্গে আমাদের
2018 সালে খুবই অসুবিধা হয়েছে এইবারে, আর খুব কম সময়ের মধ্যে, খুব কম অল্প সময়ের রিহার্সালে আজকে অনুষ্ঠানটা আমরা করতে পেরেছি। সেই জন্য প্রত্যেকটা স্টেজের সামনে, স্টেজের পেছনে যারা সাহায্য করেছে সেই প্রত্যেক স্টুডেন্টদের আমার তাদের জন্য এক্সট্রা একটুখানি যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয় কালিন্দিরি ঘাটে আসো দুপুরের সময়, যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে নয় কালিন্দিরি ঘাটে আসো দুপুরের সময়, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবা, আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া কি দেখো আসিয়া সবাই মিলে আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার মিঠুর মনোহর যদি পাই তোমার নাগর খুলিয়া পাইতাম তোমার পরানের খবর, আরে আমার মিঠুর মনোহর যদি পাই তোমার নাগর খুলিয়া পাইতাম তোমার পরানের খবর, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইব যদি মরিয়া প্রেম ফাঁসি, আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাইব যদি মরিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া, আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আসিয়া, কালিয়া তোমার রীত মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, তোমার হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন।